অনেকভাবে অ্যানালাইজ করছি যারা বিচক্ষণ ব্যক্তি আছে তারা অবশ্যই ভালো মনে করছে আমাদের সমাজের জন্য যেটা সেটাই তারা এখন প্রতিষ্ঠিত করছে আমরা এই সমাজ ব্যবস্থার উপর বিশ্বাসী এটা কি সত্য আপনি যদি একটু বলতেন আপনারা যেটা আর কি বিশ্লেষণ করেন সমাজ ব্যবস্থা সব সমাজের যৌক্তিক ভিত্তির উপরে গড়ে ওঠে এরকমটা না সব সমাজে এমন অনেক কিছুই থাকে যেটা শুধুমাত্র বা লোক বলের উপর ভিত্তি করে গড়ে ওঠে ধর্ষণের বিষয় যেটা বললেন যে জাতিসংঘের কি একটা উক্তি তুলে ধরছেন আপনারা যে আঠারো বছরের নিচে যদি কোনো মেয়ে আর কি তার যদি মেন্টালি কোনো প্রবলেম না থাকে তাহলে সে একটা মানুষের সাথে দৈহিক মিলনে আর কি যুক্ত হইতে পারে এটা তো হচ্ছে আর কি বাংলাদেশ কর্তৃক এবং বিভিন্ন দেশ কর্তৃক স্বীকৃত আঠারো বছর হচ্ছে বিয়ের ইয়েটা আঠারো বছর নিচে আপনি বিয়ে করতে পারবেন না এবং বাংলাদেশের কনসেন্ট হচ্ছে পনেরো বছরের নিচে যদি কোনো মেয়ে বাংলাদেশে বয়স হচ্ছে চোদ্দ বছর কিন্তু যদি চোদ্দ বছর বয়সে সেই যে জিনিসটা দেখা হবে সেটা হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে আইনটা আছে সভ্য দেশগুলোতে এই আইনটা আছে চোদ্দ বছরের একটা মেয়ে যদি মনে করেন পঞ্চাশ বছরের একজন লোক যদি চোদ্দ বছরের একটা মেয়ের সাথে জনসংগম করে দুইজনের কনসেন্টে যদি ঘটনাটা ঘটে তাহলে সেটা ধর্ষণ হিসেবে গণ্য হবে কারণ মেয়েটা হচ্ছে আঠারো বছরের নিচে এবং পুরুষটা হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক দুইজনের মধ্যে আমার কোশ্চেনটা হচ্ছে দুজনের মধ্যে এজ গ্যাপটা যদি তিন বছরের বেশি হয় তাহলে সেটাকে ধর্ষণ হিসেবে গণ্য করা হবে যদি এরকম হয় তিন বা সাড়ে তিন বছরের কিছু কিছু ক্ষেত্রে চার বছর পর্যন্ত ওঠে এটা যদি চোদ্দ বছরের একটা মেয়ে ইউরোপের চোদ্দ বছরের একটা মেয়ে যদি পনেরো বছরের একটা ছেলের সাথে যৌনকর্ম করে তাহলে সেই ক্ষেত্রে সেটাকে ধর্ষণ হিসেবে গণ্য করা হবে না কিন্তু চোদ্দ বছরের একটা মেয়ে যদি চল্লিশ বছরের একজনের সাথে যৌনকর্ম করে সেটাকে অবশ্যই ধর্ষণ হিসেবে গণ্য করা হবে কারণ তাদের এজ গ্যাপটা তিন বছরের অনেক বেশি আহ কিন্তু যদি আঠারো বছর হয়ে যায় একজনের আঠারো বছর হয়ে যাওয়ার পরে সে যদি একশো বছরের বুড়ার সাথেও করে সেই ক্ষেত্রে সেটা দশন না সে একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে বিবেচিত হবে এবং তার কনসেন্ট আছে এটা হিসেবে বিবেচিত হবে সেই ক্ষেত্রে সে 500 বছরের ব্যাটার সাথে যদি করে তাতে কিছু যাবে আসবে না আইন তাকে কোনো কিছু বলবে না কিন্তু এই 14 বছরের যেParas bhai যে যে কথাটা বলল যে এই যে কনসেন্ট সেটা হচ্ছে 18 বছরের নিচের ছেলের সাথে যদি সেই কাজটা করে তখন সেই জিনিসটা প্রযোজ্য কিন্তু সেটা এইভাবে বলা যায় না যে চোদ্দ বছরের চোদ্দ বছরে কনসেন্ট দেওয়ার বয়স হয়ে যায় এবং সে যদি পঞ্চাশ বছরের বুড়ার সাথে করে এটা বলা যায় না এখান থেকে এটা বলতে আমি বুঝতে পারছি আপনার কথাটা একদম ফুললি কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে যে যদি আর কি নয় বছর দশ বছরে একটা মানুষের ম্যাচুরিটি লেভেল চলে আসে ঠিক আছে আবার আঠারো বছরের পর যদি না আসে ঠিক আছে কিভাবে চলে আসবে আপনারা জ্ঞান অর্জন করেন কিভাবে বই পড়ে চিন্তা ভাবনা করে নয় দশ বছরে একটা মানুষের কিভাবে ম্যাচুরিটি চলে আসবে সেটা একটু আমাদেরকে বুঝান কিভাবে আঠারো বছরে কিভাবে আসবে আঠারো বছরে কিভাবে আসবে যদি আঠারো বছরে আঠারো বছরে আমরা কিভাবে ব্যাখ্যা করবো মানে মানে মানুষের মানুষের শরীর তো বড় হয় নাকি এটা তো একটা বায়োলজিক্যাল জিনিস হ্যাঁ অবভিয়াসলি এবং এগারো বারো তেরো চোদ্দ বছর বয়সে মানুষের যৌন কেশ গজানো শুরু হয় নাকি হ্যাঁ এবং তারপরে তার একটা হরমোনাল পরিবর্তন হয় শরীরে শরীরে একটা হরমোনাল পরিবর্তন শুরু হয় শরীরে তখন নানা ধরনের হরমোন খেলা করতে থাকে এবং সেই সময়টা মানুষের আবেগ অনুভূতি অনেক তীক্ষ্ণ হয়ে যায় অনেক উত্তেজিত হয়ে যায় হঠাৎ করে রেগে যায় হঠাৎ করে খুশি হয় হঠাৎ করে মানে বাইরে বের হয়ে যায় বন্ধুদের সাথে সেটা ইচ্ছা করে এই যে বয়সন্ধের সময়টা বয়সন্ধের সময়টাতে সে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় না কারণ হচ্ছে সেই সময়টা তার শরীরে নানা ধরনের হরমোনাল পরিবর্তন ঘটে নয় বছর বয়সে তো এগুলো কিভাবে সম্ভব একটু বুঝান তো ভাই পৃথিবীতে নয় বছর বয়সে একজন মানুষের অলরেডি বয়স শুরু হয়ে গেছে এবং সেই ভাই পৃথিবীতে একটা সময় ছিল আমার আমার একটা একটা লাইন ভাই একটা লাইন একটা লাইন জাস্ট বলবো আপনার কথার মধ্যেই বলবো আমি অন্য কোনো টপিকে যাব না একটা লাইন কথাটা হচ্ছে যে পৃথিবীতে একটা সময় ছিল যখন মানুষ চারশো পাঁচশো বছর পর্যন্ত বাঁচত ঠিক আছে কিন্তু এখন মানুষ বাঁচতিছে গড় আয়ু মেবি পঁয়ষট্টি

ধর্মের বই থেকে তো আমরা দলিল মানে ধর্মের বইতে অনেক কাজে করে লেখা আছে এই ধর্মের বইগুলা ছাড়া তো আর পুরাতন কোনো বই সংরক্ষিত নাই ভাই রাকিব ভাই রাকিব ভাই আসিফ ভাই আসিফ ভাই আসিফ ভাই ওনার কথা হচ্ছে ধর্মের বই ছাড়া হিস্ট্রি আর কোনো বই নেই ভাই এদের সাথে ভাই কথা কিভাবে সম্ভব ফারাজ ভাই বলা বলেন তো আমি আপনি রাকিব ভাই কথা বলার আগে মানে একটু যাচাই করা দরকার এইগুলা কথা এইভাবে বলা উচিত যে ধর্মের এতগুলা মানুষের সামনে মানুষ এতগুলা মানুষ শুনতেছে মানে এতগুলা মানুষ শুনতেছে এবং পরবর্তীতে শুনবে সবার সামনে সেই রকমের একটা মানে এত একটা গাজাখুরি কথা মানে এত বোকা বোকা একটা কথা কথা বলে ফেললাম এবং মানে লোক হাসাইলাম মানে আমার চার পাঁচশো বছর রাজীব ভাই আপনি একটু বলেন তো আপনি আপনি কখনো এই জিনিসটা কোথাও কোন কোন।

তা আপনারা তো মোহাম্মদ সাল্লাই সাল্লাম সাল্লাহ সাল্লামের নিয়ে যা তা এটা তো বই পড়ে বই পড়ে বল

ধর্মগ্রন্থ কোনো ভ্যালিড সোর্স না এটা হিস্ট্রি সম্পর্কে জানা ও ইতিহাস সম্পর্কে জানা ধর্মগ্রন্থ কোনো ভ্যালিড সোর্স না আপনি যে প্রশ্নগুলো করতে আসছেন বা যে কথাগুলো বলতে আসছেন সেটা আপনি পরবর্তী বা আজকে একটু যান যে আবার পরবর্তীতে যাচাই বাছাই করে আবার আসেন যদি আপনি কথা বলতে চান আর কি কিন্তু এই যাচাই বাছাই ছাড়া কোনো কথা এরকম বলাটা আমার মনে হয় না আপনার ঠিক হচ্ছে আচ্ছা আসিফ ভাই আমি তাহলে ওনাকে বিদায় করে দিই নাকি মানে আমার তো মনে হয় না কোনো টপিকে আগানো পসিবল হবে যদি এরকমটা হয় আর কি আচ্ছা আমি ওনাকে একটা শেষ সুযোগ দিই দেখি উনি শেষ সুযোগটা গ্রহণ করতে পারেন কিনা হ্যাঁ সেটা হচ্ছে রাগিব রাহান আমি আমরা বুঝতে পারতেছি আপনি হয়তো মাদ্রাসা তাদ্রাসাতে পড়ালেখা করছেন এবং জীবনে কোনো জ্ঞানের আলো আপনার কাছে পৌঁছায়নি এটা আপনার আসলে দোষ না এটা আপনি আপনাকে আমরা দোষ দিচ্ছি না বা আপনাকে ইয়াও করতেছি না সেটার জন্য এটা হইতেই পারে বাংলাদেশের যেই অবস্থা বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা যেই অবস্থা সেখানে এরকমই হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার আপনি কি কোনোদিন কোনো মানে বাইরের কোনো বই পড়েছেন বা আপনাকে যেই যেই আমাদের সাথে আপনার সাথে যেই কনভার্সেশন হবে সেখানে তো আপনার কিছু প্রমাণ দেখাতে হবে কিছু দলিল দেখাতে হবে কিছু ভ্যালিড সোর্স অফ ইনফরমেশন মানে ভ্যালিড সোর্স থেকে কিছু ইনফরমেশন দেখাতে হবে আমাদেরকে আপনি আজগুবি একটা দাবি করবেন যে মনে করেন আমি যদি এখন দাবি করি যে আগের কালে রাক্ষস প্রকস ছিল হ্যাঁ কই পেয়েছি ভাই আমি না রূপকথার বইতে পড়ছি ভাই হ্যাঁ রূপকথার বইতে আমি পড়ছি আগের কালে বাংলাদেশে রাক্ষস প্রকস থাকতো হ্যাঁ হিন্দুদের বইয়ে পড়ছি আমি আগে অসুররা থাকতো পৃথিবীতে কিন্তু এই জিনিসগুলো তো কোনো সোর্স না এই কোন রূপকথা ঠিক আছে রূপকথার বাস্তবতার মধ্যে তো পার্থক্য আছে আপনি যদি এই সিম্পল জিনিসগুলো না বোঝেন তাহলে তো আপনার শিক্ষা দীক্ষা বা আপনার চিন্তা ভাবনা আপনার আইকিউ লেভেল আপনার বুদ্ধিমত্তা এগুলো নিয়ে আমাদের সন্দেহ তৈরি হবে এখন আপনি যদি আমাদের সাথে কথা বলতে চান তাহলে তো আপনার কেউ মানে প্রমাণ দিয়ে কথাবার্তা বলতে হবে আপনি কি প্রমাণ সহকারে কথাবার্তা বলতে সক্ষম নাকি আপনি শুধুমাত্র উইরূপ কথার বই বা আপনার ধর্মগ্রন্থ কোরআনে এটা আছে সেটা আছে আল্লাহ মানে এটা করছে সেটা করছে হনুমানে এটা করছে সেটা করছে জিওসে এটা করছে সেটা করছে রামে এটা করছে সেটা করছে তারপর ওমুক দেশের দেবতা এই কাম করছে সেই কাম করছে মার্বেল মার্ভেল কমিক্সে লেখা আছে আয়রন মানে এটা করছে সেটা করছে থোরে এটা করছে সেটা করছে হালকে এটা করছে সেটা করছে এইগুলা ছাড়া আপনার কাছে কি আর কোনো মানে সোর্স আছে আপনি কি আর পৃথিবীর কোনো বই আপনি কখনো পড়েছেন

এটা আমি স্বীকার করি ঠিক আছে লাকি ভাই আসলে আমাদের সমস্যা হচ্ছে আমরা আমরা তো মানে আমাদের তো এত যথেষ্ট সময় নাই যে আমরা মনে করেন আপনি যদি এসে আমার ধর্মের হনুমান আসমানে না 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 এই সব বিষয়ে কথা বলতে আসি নাই ভাই একটু কথা শুনেন একটু কথা শুনেন আপনি যদি এখন কেউ যদি এসে দাবি করে আমার ধর্মের হনুমান আসমানে উঠতো পাহাড় পিঠে পিঠে করে নিয়ে আসমানে উড়ে উড়ে বাড়াইতো এখন এই আচ্ছা উনি তো আবার ভিডিও অফ করে দিলেন ভিডিও অফ করে দিলেন কেন আমরা তো এই জিনিসগুলা নিয়ে আলোচনা করতে আমাদের আমাদের তো এত সময় নাই এত খাজিরা সময় তো আমাদের নাই আপনি কি অন্য কোনো বই পড়েছেন রাগিব আপনি আপনার ডিভাইস আবার ইয়া করে ফেলেছেন হ্যাঁ আপনার ডিভাইস not connected দেখাচ্ছে আচ্ছা আপনি ভিডিও অন অন করতে পারেন আপনি ভিডিওটা অন করেন না না ভিডিও অন করাটা একটু আনকমফর্ট আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আপনার আপনি যে বললেন যে আগে চার পাঁচ বছর মানুষ বাস্তব এটা কোনো ভ্যালিড মানে সোর্স আমাদের না না ভ্যালিড সোর্স আমার কাছে নাই ভাই আচ্ছা ভ্যালিড সোর্স আমরা যেহেতু আমরা ভ্যালিড সোর্স নাই ভ্যালিড সোর্স কাকে বলে অন্তত এটা কি আপনি জানেন

মানে প্রস্তাবনা এবং এগুলো প্রমাণ করা যায় ঠিক আছে বা আমি যদি বলি পানি অনেকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায় এই জিনিসগুলো মানে কথাবার্তা যেগুলো আমরা ভেরিফাই করতে পারি আপনি যে বলছেন যে আগে মানুষ চার বছর বাঁচত এটা কি আমরা কোনো জায়গা থেকে তো আমরা ভেরিফাই করতে পারবো না আমি আমি নিশ্চিত যে এরকম কোন সোর্সই আপনার কাছে নাই শুধুমাত্র আপনার কিছু গল্পগুজব আছে প্রাচীনকালের গল্পগুজব নানি দাদিরা বলতো সেই গল্পগুজব ছাড়া রাক্ষস ফুকসের গল্প ছাড়া আর কিছু আপনার কাছে থাকবে না অবশ্যই প্রমাণ থাকতে হবে মনে করেন আমরা জানি যে মনে আলেকজান্ডার দি গ্রেট হ্যাঁ নামক একজন লোক ছিল যে অনেক বড় যোদ্ধা ছিল এই জিনিসটা আমরা কিভাবে ভেরিফাই করি এটা কিভাবে ভেরিফাই করি আমিও তো জানি সে অনেক বড় যোদ্ধা ছিল কিন্তু এখন কিভাবে ভেরিফাই করবেন এটা বুঝতে পারতেছি না কিভাবে ভেরিফাই করব আমরা আচ্ছা হিস্ট্রির একটা বিষয় যখন ভেরিফাই করা হয় তখন ছোট ছোট অনেক কিছু দেখা হয় যেমন ধরেন সেই সময় কি পয়সা প্রচলিত ছিল সেই সময় কি মুদ্রা প্রচলিত ছিল সেই মুদ্রাতে কি লেখা থাকতো কার ছবি আঁকা থাকতো অথবা সেই সময় কি কি অস্ত্র ব্যবহার করা হতো সেই অস্ত্র শস্ত্র গুলা শস্ত্র অস্ত্র গুলার কি ছিল এই জিনিসগুলাকে বলা হয় আর্কিওলজিক্যাল এভিডেন্স হ্যাঁ বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক গবেষকরা যারা আছেন প্রত্নতত্ত্ব একটা বিভাগ আছে সেই প্রত্নতত্ত্ব বিভাগে ভিতরে এই বিষয়ে গবেষণা হয় যে প্রাচীনকালের যে মূর্তি পাওয়া যায় প্রাচীনকালের যে পয়সা পাওয়া যায় প্রাচীনকালে যে থালাবাসন পাওয়া যায় এগুলা তারা দীর্ঘ সময় গবেষণা করে তারা আমাদেরকে কিছু ইনফরমেশন দিতে পারে সেই সময় সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে পারে যেমন ধরেন একটা মানুষের ডেড বডি পাওয়া গেছে হ্যাঁ সেই ডেড বডিটা পেলে একজন পুলিশ সর্বপ্রথম কি কাজটা করে সেই ডেড বডিটাকে পোস্ট মর্টেমের জন্য পাঠায় তাই না ফরেনসিক একটা রিপোর্ট দেয়া হয় সেইখান থেকে তাই না হ্যাঁ এবং বেশিরভাগ ক্ষেত্রে পরিষ্কার ভাবে দেওয়া থাকে সেই লোকটার মৃত্যু কখন হয়েছে কিভাবে হয়েছে কি কারণে হয়েছে অনেক কিছু ডিটেলস দেওয়া থাকে তাই না এই জিনিসগুলা যারা গবেষণা করে তাদেরকে ফরেন্সিক সাইন্টিস্ট বলা হয় তাই না এবং তারা ছোট ছোট জিনিস গবেষণা করে আঙ্গুলের ছাপ থেকে শুরু করে চোখে রক্ত তারপরে এটা সেটা হৃৎপিণ্ড টিপিন্ড সমস্ত কিছু গবেষণা করে একটা রিপোর্ট দেয় যে এই লোকটার মৃত্যুটা কিভাবে হয়েছে সেখান থেকে আমরা একটা ভ্যালিড একটা ইনফরমেশন পাই যে এই লোকটার মৃত্যুটা কিভাবে হয়েছে নাকি হ্যাঁ কিন্তু কেউ যদি এসে বলে যে এই লোকটা জিনে মারছে হ্যাঁ এই তথ্যটাকে কি আমরা কোনো এভিডেন্স হিসেবে গণ্য করতে পারি না এখন পর্যন্ত যেহেতু প্রুফ পাওয়া যায় নাই আমরা এটা যদি কেউ এসে দেবতা তাই না এটা তো কাল্পনিক তাহলে আমাদের তো বৈজ্ঞানিক প্রমাণাদির উপরই আস্থা রাখতে হবে নাকি হ্যাঁ তবে এখানে আরো একটা কথা আছে ভাইয়া যেটা হচ্ছে যে এখন পর্যন্ত এমন কোনো আলামত পাওয়া যায় নাই যে কি

তাকেও কি মানে একই ভাবে দেখবেন বা ফ্লাইং স্প্যাগেটি মনস্টার। তাকেও কি আমি কোনো আমি কোনো ধর্মের পক্ষে क्वेश्चनটা করি নাই। আমরা মানে কি মানুষের যে বিশ্বাস ঠিক আছে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা রকমের বিশ্বাস। ঠিক আছে। বিশ্বাসটা বিশ্বাসটা সঠিক নাকি না এটা আপনি কিভাবে করে জানবেন এই বিশ্বাসটা এটা এটাই জানবেন আপনি আপনি একটু লজিক্যালি চিন্তা করেন যে আপনার যে বিশ্বাস সেটা আসলে সঠিক নাকি না সেটা কিভাবে করে যাচাই করব আমরা। আসলে অনেক মানুষ আছে যারা আর কি উল্কা পিণ্ডের পতনকে জিন বলে দাবি করে ঠিক আছে আছে এরকম অনেক মানুষ আমারে একটু বলি সামনের গ্লাসটা হচ্ছে আল্লাহ এটা কি মানে কোনো वैलिड কিছু কি হবে মানে এটা obviously वैलिड কিছু না इट्स द মানে উল্কা পিণ্ডকে জিন বলা এটা তো মানে কোনো মানে অর্থ রইলো না আচ্ছা আচ্ছা আমার একটা প্রশ্ন আছে সম্বলতন ভাই উনি কি এটা প্রমাণ করতে পারবে যে উড়ন্ত হাতি নাই এটা কি প্রমাণ করতে পারবেন আপনি না না আমি প্রমাণ করতে পারব না এখন পর্যন্ত কি এরকম কোন প্রমাণ পাওয়া গেছে যে উরন্ত হাতি নাই আমি ধরেন দাবি করলাম উরন্ত হাতি আছে হ্যাঁ উরন্ত হাতি আমি দেখি নিজে দেখছি এবং আপনি কি এটা প্রমাণ করতে পারবেন যে উরন্ত হাতি নেই না আমি প্রমাণ করতে পারব না তাহলে তাহলে কি আমার দাবিটা কি সত্য প্রমাণিত হলো এখান থেকে না তার মানে হচ্ছে কেউ যদি দাবি করে যে উরন্ত হাতি আছে তাহলে সেইটার সাপেক্ষে প্রমাণ দেওয়ার দায়িত্বটা কার

যখন আপনার এই দায়তাটা নাই যে আপনি অপraman করবেন যে উড়ন্ত হাতি হাতি নাই এটা তো আপন প্রমাণ করার দরকার নাই হ্যাঁ যে দাবি করবে উড়ন্ত হাতি আছে সে এটা প্রমাণ দিবে আচ্ছা ঠিক আছে ভাই আমার লাস্ট কোশ্চেন লাস্ট রাতিদ ভাই লাস্ট কোশ্চেনে যাওয়ার আগে ধরেন আপনি আসলেই মনে করতেছেন বা বিশ্বাস করতেছেন এরকম একটা উড়ন্ত হাতি আছে সেই ক্ষেত্রে আপনার এই বিশ্বাসটা যে আসলেই যে ঠিক নাকি না সেটা আপনি যাচাই করবেন কিভাবে করে আমি এভিডেন্স খুঁজব ফার্স্ট যদি এভিডেন্স না তথ্য প্রমাণের মাধ্যমে আপনি যাচাই চাই করবেন তাই না হ্যাঁ যুক্তি তথ্য প্রমাণের মাধ্যমে আপনি যদি কোনো এরকম লজিক্যাল কনক্লুশনে যদি রিচ না করতে পারেন তাহলে আপনি কেন এই উড়ন্ত পাখির কথা আপনি মনে করবেন আপনার তো সবার আগে এইটা প্রশ্ন করা উচিত যে আমি যে এই উড়ন্ত পাখির ব্যাপারে যে বিশ্বাস করতেছি বা মনে করতেছি এটা কেন আমি মনে করতেছি আচ্ছা ভাই আপনাকে আপনাকে আমি একটা পরামর্শ দেই আপনি এই পরামর্শটা একটু রাখেন আমার একটা লেখা আছে আপনি গুগলে সার্চ করলে লেখাটা পেয়ে যাবেন বহুল প্রচলিত কিছু প্রযুক্তি বা ফ্যালাসি বা কুতর্ক বা হেতা এই লেখাটা আপনি একটু কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট করে পড়বেন এই লেখাটা আপনার আপনি আমি যেটা বুঝতে পারতেছি আপনার এখন এই লেখাটা পড়াটা খুবই জরুরি আপনি যে আচ্ছা আমি পড়ে নিব আপনিগুলো আপনি মানে দেয়ার চেষ্টা করছেন আপনি যদি এই লেখাটা পড়েন তাহলে আপনার কাছে যুক্তি কাকে বলে এবং কুযুক্তি কাকে বলে এই জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হবে আপনি যদি এই লেখাটা পড়ে একদিন আমাদের সাথে আলোচনা করতে আসেন তাহলে আমাদের আলোচনা করতে অনেক সুবিধা হবে কারণ এই যে এই যে আপনাকে আমি একটু আগে যে জিনিসটা বললাম সেটাকে একটা প্রযুক্তি বলে সেটা হচ্ছে বার্থেন অফ প্রুফ বার্থেন অফ প্রুফ সবসময়ে তার উপরে বর্তায় যে দাবিটা করবে ঠিক আছে এই জিনিসটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় বার্থেন অফ প্রুফ ঠিক আছে এই জিনিসগুলাই আমি এই লেখাটার ভিতরে ডিটেইলসে সবগুলান অনেক লজিক্যাল ফালসি আমি এখানে উল্লেখ করেছি এবং সেটার উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছি যে এই জিনিসটা আসলে কি আপনি যদি এই লেখাটা একটু ভালো করে মন দিয়ে পড়েন

এবং সেই অনুপাতে আমরা সমাজ আমাদের নিয়ম নীতি আচার আচরণ চালচলন সব পরিবর্তন করছি তো আর কি আদিম যুগের মানুষ একভাবে বাস করত আমরা অনেক আধুনিক হয়ে গেছি কিন্তু আমাদের পরের প্রজন্ম হয়তো আরো আধুনিক হবে তারা নতুন নতুন কিছু যুক্তি তৈরি করবে তো তখন তো আপনার কথাগুলো ভুল প্রমাণিত হইতে পারে বা কিছু মানুষ আসবে যারা ধরেন আপনার কথাগুলো হইতে এখানে কিন্তু আবার ব্যাপার আছে মানে জিনিসটা কিন্তু এরকম কখনো কিন্তু হবে না যে ফিউচারে হচ্ছে মানে ধর্ষণ যে সঠিক বা ধর্ষণ যে নৈতিক এটা কিন্তু কখনো এরকম হবে না এরকম প্রবলি আমরা অনেক জিনিস করি যেটা আমরা এখন মনে করতেছি যে অনৈতিক না যেটা পরবর্তীতে অনৈতিক প্রমাণিত হইতে পারে কিন্তু সামথিংস যেরকম ধর্ষণ এটা তো কখনোই পসিবল না যে এটা পরিবর্তিত হবে এবং একই সাথে একই সাথে আমাদের চিন্তা করার প্রসিডিওরটা যদি এরকম হয় আমাদের যুক্তির প্রসিডিওরটা যদি এরকম হয় যে ভবিষ্যতে এই আমার কথা ভুল প্রমাণ হইতে পারে সুতরাং এখনই আমরা সেটাকে মেনে নিই তাহলে কেউ যদি আমাদেরকে এসে বলে যে হনুমান নামক একটা দেবতা আছে কিন্তু এখন এটা কোনো প্রমাণ নেই ভবিষ্যতে এটা প্রমাণ হতে পারে সুতরাং এটা মেনে নাও তাহলে ঠিক আছে তাহলে আমাদের মানে মানে যুক্তির প্রসিডিওর যদি এরকম হয় যে ভবিষ্যতে এটা প্রমাণ হবে আপাতত আমাদের কাছে কোনো প্রমাণ নেই ভবিষ্যতে এটা প্রমাণ হতেও পারে সুতরাং আমরা এখন হনুমান পূজা করি চলো চলো সবাই মিলে হনুমান পূজা করি অথবা আমি যদি বলি যে রাগিব রাহান ভাই গত জন্মে তো আপনি আমার থেকে পঞ্চাশ লক্ষ টাকা ধার নিছিলেন তাহলে এখন আমাকে সে টাকাটা ফেরত দিন আপনি বললেন যে এটা প্রমাণ প্রমাণ তো নাই আমি টাকা দেবো কেন গত আছে সেটাই প্রমাণ আমি তো গত জন্মের কোনো কোনো প্রমাণ প্রমাণ নাই আমার কাছে কাছে তোমার আছে আমি তখন আপনাকে বললাম যে ঠিক আছে এখন আমার কাছে প্রমাণ নাই গত জন্মে যে আপনি টাকা নিয়েছিলেন সেটা এখন প্রমাণ নাই কিন্তু ভবিষ্যতে তো এটা প্রমাণ হতে পারে সুতরাং আমাকে আমার টাকাটা ফেরত দেন হ্যাঁ আমার পঞ্চাশ লক্ষ টাকা ভবিষ্যতে তো প্রমাণ হবে হইতে পারে সুতরাং এখন ডিসিশনটা নেন ডিসিশনটা নিয়ে আমাকে আমার টাকাটা ফেরত দিয়ে দেন এইভাবে যদি আমরা মানে আমাদের জীবনযাপন পদ্ধতি বা আমাদের যুক্তির কাঠামো যদি এটার উপরে নির্ভর করে যে ভবিষ্যতে প্রমাণ হতে পারে আগের জন্মে আপনি আমার থেকে পঞ্চাশ লাখ টাকা ধান নিয়েছিলেন আমাকে টাকা এখন দিতে হবে এইভাবে যদি আমাদের বিচার ব্যবস্থা বা আমাদের যুক্তির কাঠামো যদি এইভাবে তৈরি হয় তাহলে তো এটা একটা মুসিবতের ব্যাপার হবে কোনো মানুষ যে কোনো কিছু দাবি করবে এবং বলবে ভবিষ্যতে প্রমাণ হতে পারে তখন তো আমাদের সেটা মেনে নিতে হবে কারণ আপনি বলতেছেন যে ভবিষ্যতে তো প্রমাণ হতেই পারে

অনেক মানে একটা ইয়া সিচুয়েশন তৈরি হবে আপনাকে অনুরোধ করছি আপনি অবশ্যই এলাকাটা পরে আসবেন আগে ঠিক আছে হ্যাঁ আমি পরে আসবো আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকেন আচ্ছা আপনাকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ